নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে চিকেন স্যুপ করে দেখাবো। এই শীতের সময় শীতের সন্ধে এক বাটি যদি চিকেন স্যুপ হয় তাহলে তো একদম আমেজটা পাল্টেই যায়। সে যাই হোক, এখানে কড়াতে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা সুন্দরভাবে ফুটে গেছে। আমি চিকেনটা সুন্দর করে দিয়ে দেবো। এবারে আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। চিকেনটা তোমরা চাইলে বোনলেস চিকেনও নিতে পারো। আমি হাড়িওয়ালা চিকেনটা এই কারণে নিলাম যে আমাকে চিকেন স্টকটা তৈরি করতে হবে, তার জন্য। তো চিকেনটা দিয়ে দিয়েছি আমি, এ পর্যায়ে গ্যাসটা বাড়িয়ে নিয়েছি। এখন আমি কি দেব, আদা রসুন বাটা 1 চামচ দিয়ে দেব, 1 চামচ আদা রসুন বাটা। আমি একদম মিহি করে কিন্তু বাটিনি, একটু আধা পেশা মতো করে বেটেছি। আর চিকেনের মধ্যে লবণ দিয়ে দেবো, এই এতটা পরিমাণে লবণ। তো এটা এখন আমি 25 মিনিট ধরে ফুটিয়ে নেব। আমি এখানে 3টে গোটা লঙ্কা কাঁচা দিয়ে দিলাম, তো তোমরা চাইলে নাও দিতে পারো। আমি গোটাই কিন্তু দিয়েছি, কেটে দিইনি। তো একটু সেদ্ধ হয়ে এলে মুখটা একটু ফাটিয়ে দেবো, আমি কিন্তু পুরোটা ফাটাবো না, যাতে বেশি না ঝাল হয়ে যায়। চিকেনটা আমি তুলে নিয়েছি, চিকেন স্টকটা ভালো করে ফুটিয়েও নিয়েছি। ওই চিকেন স্টকের মধ্যে আমি কী দেব, এখানে আমি একটু থেতলে নিয়েছি সুইট কর্ন, এটা দিয়ে দেব। আর দিয়ে দেব পেঁয়াজ কালি। আমি কিন্তু কোনো রকম অলিভ অয়েল ব্যবহার করিনি এর মধ্যে, চিকেন স্টকটাই আমি এগুলো সব দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার ছাড়ানো হয়নি, এখন আমি ছাড়াবো। তো ততক্ষণে এটা সেদ্ধ হতে থাকুক। আর এখানে দেখো, গাজরটা আমি মিহি করে ঘুষুনিতে ঘষে নিয়েছি, এটাও আমি দিয়ে দেবো। তো তোমরা চাইলে বিনস যদি দিতে ইচ্ছে করে তাহলে দিয়ে দিও, আমি আর এর মধ্যে বিনসটা দিলাম না। তো দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে। তো এইটা এখন সেদ্ধ হতে থাকুক, আমি চিকেনটা হাড্ডি থেকে ছাড়িয়ে নেব। আমি একটা টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও এর মধ্যে দিয়ে দেব। সেই চিকেন স্টকটা বানিয়েছিলাম, যেই লবণটা দিয়েছি আমি কিন্তু দিইনি। তো আমি টেস্ট করব, তারপরেই আমি লবণটা দেব, নাহলে স্যুপের মধ্যে বেশি লবণ হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে। তো তার জন্য এটা ফুটে যাক। চিকেনটাকে আমি হাড্ডি আলাদা করে নিয়েছি, আর এইটা দেখো সুন্দরভাবে ফুটছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো চিকেনটা, চিকেনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি নুনটা চেক করেছিলাম, তো সামান্য পরিমাণে আমার লবণ লাগবে। এই দেখো এতটা পরিমাণে আমার লবণ লাগবে। এটা দিয়ে আবারও আমি সুন্দর করে একটু নেড়ে নেব। আর মশলার মধ্যে কী দেব, 1 চামচ গোলমরিচের গুঁড়ো। আমি কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, তো তোমরা চাইলে সাদাটাও দিতে পারো। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেস্টুরেন্টের মতন টেস্ট আনতে হলে একটু 1 চামচ পরিমাণে সয়া সস দেব, 1 চামচ পরিমাণে টমেটো সস দেব। এটা দিলে কিন্তু কালারটাও সুন্দর হবে, টেস্টও হবে সুন্দর। দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। দেখো কালারটা কত সুন্দর এসেছে, আর সুন্দর গন্ধও বেরোচ্ছে। আর এইখানে দেখো আমি 1 চামচে আধা চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে আমি এখানে জলে গুলে নিয়েছি। এটা আমি একটু একটু করে দেব আর নাড়বো, একটু একটু করে দেব আর নাড়বো। একবারে কিন্তু দিতে গেলে কি হবে বলো তো, কর্নফ্লাওয়ার তো বসে যাবে, তাই আমি অল্প অল্প করে দেব আর নাড়বো। আবার একটু দেবো, আবার নাড়বো।
এটা দিতে হবে, নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। আর সুপের কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গাঢ় হয়ে যাবে। আর এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা আমি দেবো আর নাড়বো। কর্নফ্লাওয়ারটা যেইভাবে দিয়েছি ডিমটাও ঠিক সেইভাবেই আমি দেব, কিন্তু যেহেতু আমি একটু একটু করে দিচ্ছি কীভাবে দেব বুঝতে পারছি না, এইভাবেই দেব নাহলে হবে না। বাকি আমি ডিমটা দিয়ে নিই, দিয়ে দেখাচ্ছি সব শেষে কী দেব, বাটার। বাটারটা দিয়ে আমি কিন্তু কোনো অলিভ অয়েল ব্যবহার করিনি, এই বাটারটা আমি দিলাম। এটা একদম হেলদি একটা পুষ্টিকর খাবার, বাটারটা ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেব। একদম এটাতে রেস্টুরেন্টের মতন টেস্ট আসবে, তাড়াতাড়ি করে যদি কোনো গেস্ট আসে তো এইরকম স্যুপ বানিয়ে দিও, অবশ্যই তোমাদের প্রশংসা করবেই। একবার এইরকম স্যুপটা কিন্তু বাড়িতে বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন হয়েছে, খেতে খুব সুন্দর হবে আমি জানি, কেন এটা আমি বানাই তাই আমি বলছি। ডিমটা দেখো মানে এক ডেলা ডেলা পাকিয়ে যায়নি, ঠিক যেরকম চেয়েছিলাম সেরকমটাই হয়েছে। তো আমার স্যুপটা একদম রেডি, খুব ঝটপট তাড়াতাড়ি এটা হয়ে যায়। স্যুপটা দেখো আমার একদম রেডি, কত সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর। শীতের সন্ধ্যা এরকম এক বাটি স্যুপ যদি খাওয়া যায় তো আমিষটাই মানে অন্যরকম হয়ে যায়, ওইটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ধন্যবাদ।